আমি একটা জিনিসই এখন চাই, আমি একদম স্টেট প্রধানমন্ত্রীর কাছে হাত জোর করে অনুরোধ করছি যে পরিমণিকে জামিন দেওয়া হোক, কারণ তার এমন কোনো অপরাধ সে করে নাই। যে অপরাধটা করেছে সেই অপরাধটা জামিনযোগ্য। আরেকটি বিষয় নিয়ে কথা হলো, সেটা হচ্ছে পরিমণিকে গ্রেপ্তারের পরপরে আমরা দু একদিন পরেই দেখেছি যে শিল্পী সমিতি তার পদটি স্থগিত করেছে সাময়িকভাবে। আসলে একটা শিল্পী, ওটা তো ব্যক্তিগত তার অপরাধ, এটা তো আর শিল্পী সমিতি চলচ্চিত্র বিষয়ে কাজকর্ম নিয়ে কাজ করে, চলচ্চিত্রে যদি কোনো শুটিং স্পটে দেরি করে যায় বিভিন্ন চলচ্চিত্রের বিষয়গুলো নিয়ে কাজ করে, কিন্তু তার ব্যক্তিগত অপরাধের কারণে তারপরে অপরাধ প্রমাণিত না হওয়ার আগেই তার পদ সাময়িক হোক বা যেভাবে হোক না কেন, স্থগিত করা মানে কি তাকে অপরাধী প্রমাণিত করা না, নাকি শিল্পী সমিতির এই ভূমিকা নিয়ে আপনি কি বলছেন? শুনেন, আমি প্রথমেই একটা কথা বলে দিয়েছি যে মানুষটার বিচার না হওয়ার আগেই তাকে অপরাধী বানানো হয়েছে, আসামি বানানো হয়েছে, কথাটা কিন্তু আমি আগেই বলেছি। আপনার মনে আছে কি না, ডিপজলকে র‍্যাব অ্যারেস্ট করেছিল, মনে আছে? তার অনেক অপরাধ, তখন আমরা শিল্পী সমিতিতে ছিলাম, আমি সেই কমিটিতে ছিলাম, কই আমরা তো ডিপজলকে সদস্য পদ থেকে স্থগিত করিনি, কারণ আগে বিচার হতে হবে, আগে জানতে হবে সে অপরাধী কিনা, তারপর স্থগিত করতে হবে। এখন শিল্পী সমিতির যারা কর্মকর্তা আছে তারা কেন করেছে এটা তাদের ব্যাপার, কিন্তু আমি একটু অবাক হয়েছি ব্যাপারটা নিয়ে, এই এতটুকু আর কিছু। তাহলে কি শিল্পী সমিতির এই যে পরিমণির পদটি স্থগিত বিষয়টি কি একটু রহস্যজনক মনে হচ্ছে না আপনার কাছে? আমি রহস্যজনক বা অন্যায় দুটার একটাও বলবো না, আমি শুধু একটা কথাই বলবো, আজকে পরিমণিরকে যদি স্থগিত করা হয়ে থাকে তাহলে তো ডিপজলকেও স্থগিত করা হওয়ার কথা ছিল। অভিযোগ তো আসতেই পারে, কিন্তু অভিযোগের প্রমাণ হতে হবে, প্রমাণের পর আপনি আমাকে স্থগিত করেন, আমাকে শিল্পী সমিতি থেকে বাদ দিয়ে দেন, যাই করেন ওটা কোনো অপরাধ নয়, কিন্তু আমাকে শিল্পী সমিতির থেকে যদি বের করে দেন, মনে করেন বের করে দিলেন, আমি কি শিল্পী থেকে বাদ হয়ে গেলাম নাকি? আমি কি আগে শিল্পী না শিল্পী সমিতি, কোনটা আগে? অবশ্যই আগে শিল্পী, আগে শিল্পী, আমি শিল্পী বলেই শিল্পী সমিতির মেম্বার, আমি যদি শিল্পী না হতাম শিল্পী সমিতির মেম্বার হতাম না কিন্তু, তাহলে আগে আমার শিল্পী সত্তা, ভাই আমার শিল্পী সত্তায় কেউ যদি আঘাত করে আমি না আসা কিন্তু তাকে ছেড়ে দেবো না, কারণ আমি কিছু বলবো না, যেভাবে বলতে হয় আমি ঠিক সেভাবেই বলব, আপনি যদি আমাকে ইট দিয়ে একটা আঘাত করেন আমি পাথর দিয়ে আঘাত করবো, আমি ছেড়ে দিয়ে কথা বলবো না কিন্তু, কারণ ভুল ভাল কাজ করলে হবে না। একটা শিল্পী যখন বিপদে পড়ে তখন তার পাশে দাঁড়ানো উচিত, এটা আমি মনে করি। হ্যাঁ, সে যদি অন্যায় করে তার বিচার আছে, যেহেতু কেস হয়েছে, যেহেতু কোর্ট আছে, বিচারে যখন রায় হবে যে আমি অপরাধী তখন আমি শিল্পী হিসাবেও অপরাধী, আমার শিল্পী সত্তাটাও অপরাধী, তখন শাস্তি হবে। আর এর আগে যদি আপনি আমাকে বলেন যে নানা সাহেব কাজটা করেছে, নানা সাহেব এখন ফাঁসি হওয়া উচিত, তাহলে তো ভাই আপনিই বিচারক, বিচার তো আপনিই করে ফেললেন, তাহলে কোর্টের প্রয়োজনটা কোথায়, আইনের প্রয়োজনটা কোথায়? আপনি কি মনে করছেন বাংলাদেশে আইন নেই নাকি? এসব চিন্তা মাথা থেকে ফেলে দেন, বাংলাদেশে আইন আছে এবং আইন আপনারা দেখবেন, অবশ্যই দেখবেন। শেষ আপনার কাছে জানতে চাই, একজন শিল্পী হিসেবে, চলচ্চিত্রের মানুষ হিসেবে আরেকজন শিল্পীর জন্য আপনি কি চান? আমি একটা জিনিসই এখন চাই, আমি একদম স্টেট প্রধানমন্ত্রীর কাছে হাত জোর করে অনুরোধ করছি যে পরিমণিকে জামিন দেওয়া হোক, কারণ তার এমন কোনো অপরাধ সে করে নাই। যে অপরাধটা করেছে সেই অপরাধটা জামিনযোগ্য, এবং অন্য কোনো রাজনীতি না করে আমাদের প্রধানমন্ত্রী, উনি অনেক অনেক কিছু বোঝেন এবং সবই বোঝেন উনি বাংলাদেশে, কারণ উনিও তো পুরা খাওয়া মানুষ, তাই উনার মতো ভালো কেউ বোঝে না, উনি একটু হস্তক্ষেপ করে মেয়েটাকে বাঁচার অধিকার দেওয়া হোক, আমি শুধু এই জিনিসটাই চাপ। এবং পরিমণি যেসব অপরাধ আছে বা ছোটোখাটো যেসব অপরাধ সে করেছে, সে বের হয়ে এসে যেন ভালো হয়ে যায়, সুন্দরভাবে থাকে, এটাই আমি আশা করবো।
এবং তার ঘরের ভিতরে কি করে এটা দয়া করে কেউ জানতে চায় না। কারণ আমরা শিল্পীরা ঘরের ভিতরে কি করি এটা কেন জানতে চান আপনারা? কি কারণে ভাই? আমরা অভিনয় করব, আমাদের অভিনয়টা দেখো। আমাদের অভিনয় যদি ভালো না লাগে আমাদেরকে ছুড়ে ফেলে দেন, কিন্তু আমাদের ব্যক্তিগত ব্যাপারে হাত দিয়ে না। ওটা তো আমাদের ব্যক্তিগত একটা ব্যাপার, ওটার মধ্যে কেন হাত দেন? আমাদের স্বাধীনতা কেন হরণ করতে চান? আর আমি বাংলাদেশের আজকে করোনা কাল, সারা পৃথিবীর মানুষ অসম্ভব বিপদগ্রস্ত, বিশেষ করে বাংলাদেশের এই করোনা কালে প্রায় 2.5 কোটি মানুষ মধ্যবিত্ত পরিবার গরিব হয়ে গেছে, তারা খুব খারাপ অবস্থায় আছে। হয়তো দুর্ভিক্ষ লেগে যেত, এই দুর্ভিক্ষ তো হয়নি শুধু প্রধানমন্ত্রীর অনেক বিচক্ষণতার কারণে। তাই আমি প্রধানমন্ত্রীকে আবার অনুরোধ করব, মেয়েটা যেন জামিন পায় এবং মেয়েটা যেন সুস্থভাবে বাঁচতে পারে। আর মিডিয়ার লোকদের বলবো, আপনারা দয়া করে এই কাদা ছোড়াছুড়িটা বন্ধ করেন, এই কাজটা করেন না আপনারা। কোর্টে যেই বিচার হবে এটা আমি কেন, সবাইকেই মানতে হবে, কিন্তু বিনা বিচারে একটা মানুষকে শাস্তি দিয়ে না, বিনা বিচারে একটা মানুষকে ফাঁসি দিয়ে না, বিনা বিচারে একটা মেয়েকে ঘর থেকে বের হওয়ার অধিকার বন্ধ করে দিয়েন না, বিনা বিচারে একটা মেয়েকে কাজ করা বন্ধ করে দিয়েন না। কারণ আমাদের তো এমনি অবস্থা খারাপ, চলচ্চিত্রের প্রচণ্ড খারাপ অবস্থা, সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেছে, হলে মানুষ যায় না। তারপরে যদি আপনারা এইভাবে মিডিয়ার লোকরা এরকম করেন, আমার তো মনে হচ্ছে আপনারা মিডিয়ার লোকরাই মৌলবাদী, আপনারা চান সিনেমা বন্ধ হয়ে যাক, আমার তো এই মনে হচ্ছে। সবাই ভালো থাকবেন, মিডিয়ার লোকদের আমি অনেক কথা বলেছি, যদি আপনাদের খারাপ লেগে থাকে, রাগ হয়ে থাকে, যে হ্যাঁ না নাশাকে দেখে দিব, দেখে দেন, কোনো অসুবিধা নেই। আমি না নাশা কাউকে ভয় পাই না কিন্তু, কারণ আমার যেদিন জন্ম হয়েছে আমি সেই দিন জানি আমার মৃত্যু হবে। আমার আল্লাহ যদি আমাকে সম্মান দেয়, সেই সম্মান কেউ কেড়ে নিতে পারবে না, যে কারণে আমার ভয় বলে কোনো শব্দ নেই এবং আমি সত্য বলবো, এবং আমি আমার কোনো শিল্পী বিপদগ্রস্ত হলে আমি তার পাশে দাঁড়াব। আইনের বিচারে যা হবে তা আমি মেনে নেব, কিন্তু বেআইনি কোনো কথা আমি কখনোই মেনে নেব না, কখনোই না। সেটা কোনো সমিতির ব্যাপার হোক বা সমিতির বাইরের ব্যাপার হোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর কিছু বলবেন? সবাই ভালো থাকবেন, বাংলাদেশের মানুষ সুস্থ থাকুক, সুন্দর থাকুক। আমার আল্লাহ, আমার স্রষ্টা যিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের করোনা থেকে সবাইকে বাঁচিয়ে রাখুক এবং সুস্থ রাখুক, এবং আমার দেশ সুন্দর হোক, আমার প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আশেপাশে যারা এই দেশকে ভালোবাসেন তারা সবাই ভালো থাকুক, এবং যারা ঘুষ খান, যারা অন্যায় করেন, যারা দেশের দেশদ্রোহিতা করেন, আল্লাহ তাদের সঠিক বিচার করুক, আমি আল্লাহর কাছে সেটা চাই। আর আল্লাহ বিচার করবেই, আল্লাহর কাছে কেউ ক্ষমা পাবে না, না আমি না আপনি। অতএব সাবধান হয়ে যাও, এখানে 1000 কোটি টাকার মালিক হবেন, নিতে পারবেন না এক পাইও। সাদা কাপড় পরে আমাদেরকে পৃথিবী থেকে যেতে হবে, সেই সাদা কাপড়ের কথাটা মনে রাখবেন। আজ শক্তি আছে, কাল শক্তি থাকবে না, সেটাও মনে রাখবেন। তাই শক্তির দম্ভ দেখাবেন না, কারণ শক্তির দম্ভ দিয়ে কিছু হয় না। শক্তির দম্ভ দিয়ে মানুষ মেরে ফেলতে পারবেন, কিন্তু মুখ বন্ধ করতে পারবেন না। আমি মুখ বন্ধ করব, আরেকজন মুখ খুলবে, আর আমি যদি মুখ খুলি সেটা শুনবে অনেকে, শুনে আমার দেখা দেখি সেও মুখ খুলবে, তার ভয় কেটে যাবে। আমি মানুষের ভয় ভাঙাতে এসেছি, আমি শিল্পী, তাই বলে আমি যোদ্ধা না তা কিন্তু মনে করেন না, আমি যোদ্ধা। আমি 71-এ সহযোগিতার যোদ্ধা ছিলাম, আমি মুক্তিযোদ্ধাদের অস্ত্র টেনেছি, আমি 71-এর যুদ্ধে মুক্তিযোদ্ধাদের গুলি মাথায় করে নিয়ে গেছি, আমি 71-এর যুদ্ধের সময় খুব ছোট ছিলাম, মাথায় করে আমি তাদের খাওয়া নিয়ে গেছি, গুলির মাঝখানে, আর্মিদের মাঝখানে। আমি কিন্তু ভীতু মানুষ নই, আমি ডাকাতের সাথে যুদ্ধ করেছি, আমি কিন্তু সেই নানাশা। FDC-তে যখন নাসরিনকে উঠায় নিতে আসছিল গুন্ডারা, আমি নানাশা কিন্তু প্রতিবাদ করেছিলাম এবং আমি নানাশা তাদেরকে গুলি করেছিলাম, আমার কোনো ভয় নেই, এই কথাটা মনে রাখবেন। এবং মানুষকে ভালো থাকার
এবং নিজে ভালো থাকুন, মানুষকে ভালো রাখুন, নিজে শান্তিতে থাকুন, মানুষকে শান্তি দেন। ইসলাম অর্থ শান্তি, ইসলাম অর্থ মানুষকে শান্তি দেওয়া এবং নিজে শান্তিতে থাকা। মিথ্যা জিনিস নিয়ে দৌড়াবেন না, কেউ কিছু বললেই সেটাকে বিশ্বাস করবেন না, আগে যাচাই করুন, আগে জানুন, তারপর একটা মানুষকে খারাপ বলুন, তার আগে বলবেন না দয়া করে। আর যারটা খান তার সম্বন্ধে গীবত করবেন না দয়া করে, আল্লাহ কিন্তু এটা মাফ করবে না কোনো দিন, কোনো দিনও মাফ করবে না। কারণ আজকে যারটা খেলেন আপনি কালকে তাকে ভুলে গেলেন, এর চাইতে বড় বেঈমান পৃথিবীতে কেউ হতে পারে না। এই কাজটা দয়া করে করবেন না। যদি এক ফোঁটাও খেয়ে থাকেন, এক ফোঁটা নুনও খেয়ে থাকেন, তার গুণটা গাবেন এবং সত্যটা বলেন। সত্য সবসময় জয় হবে, সেটা সবচেয়ে বড় প্রমাণ কি জানেন? আমি কথাটা বলতে চেয়েছিলাম না, তারপর আজকে বলে যাই। 75-এ বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, বঙ্গবন্ধুর সমস্ত সব কিছু মুছে দিতে চেষ্টা করেছিল, পেরেছে? পারেনি। কেন জানেন? সত্য কখনো গোপন থাকে না, সত্য একদিন না একদিন প্রকাশ হবে। ইতিহাস কখনো গোপন রাখা যায় না, ইতিহাস একদিন না একদিন সামনে এসে দাঁড়াবে, এই কথাটা মনে রাখবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় আমার জাতির পিতা।